ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচারে বোমা হামলায় রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। অবরুদ্ধ উপত্যকাটিতে এরই মধ্যে উদ্বাস্তু হয়েছেন অন্তত 10 লাখ মানুষ। তবে এত বিশাল সংখ্যক মানুষের জন্য গাজায় ত্রাণ যাচ্ছে মাত্র 20 ট্রাক। একে তামাশা বলে আখ্যা দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, চলমান এ যুদ্ধে মানবিক সংকটের জন্য ত্রাণ সহায়তা দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও মিশর। দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও আব্দেল ফাত্তাহ আল সিসি মিলে আলোচনার মাধ্যমে রাফাহ সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে এই সীমান্ত দিয়ে গাজার 10 লাখ উদ্ভাস্তু লোকের জন্য 20 ট্রাক ত্রাণ সহায়তা পাঠানো হবে। সড়কপথ মেরামতের পর শুক্রবার নাগাদ এ চালান গাজায় পৌঁছাতে পারে। প্রতিবেদনে বলা হয়, বর্তমানে ত্রাণবাহী ট্রাক চলাচলের পথে সড়কের গর্তগুলো ভরাট ও মেরামতের কাজ চলছে। এসব কাজ সম্পন্ন হলে রাফাহ সীমান্ত থেকে গাজায় যেতে 8 ঘন্টার মতো সময় লাগতে পারে। ফলে শুক্রবার নাগাদ এই সহায়তা উপত্যকাটিতে পৌঁছাতে পারে। এর আগে গাজার জন্য 27 টন মানবিক সহায়তা পাঠান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব সহায়তার অধিকাংশই খাদ্যপণ্য। মিশরের এল আরিশ বিমানবন্দরে এগুলো পাঠানো হয়েছে। সেখান থেকে রেড ক্রিসেন্ট সদস্যরা এসব সহায়তা গাজায় পৌঁছে দেবেন। এদিকে বিভিন্ন দেশ ও সংস্থার নিন্দার তোয়াক্কা না করে নির্বিচারে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সময় যত গড়াচ্ছে হামলা ততই জোরদার হচ্ছে। এই যুদ্ধের ব্যাপারে নিজ দেশেই প্রতিবাদের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধের সম্পূর্ণ দায় নেতানিয়াহুর এমন বিস্ফোরক মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, সংঘাতের জন্য দায়ী নেতানিয়াহু নিজেই। দেশের 80% মানুষ তাকে ক্ষমতায় দেখতে চায় না। নেতানিয়াহুর অদূরদর্শী সিদ্ধান্তের কারণেই হামাসের সামরিক শক্তি ও সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। গোষ্ঠীটির সেই সক্ষমতা এখন ব্যবহার হচ্ছে ইসরায়েলিদের ওপর। ইসরায়েল হামাস সংঘাত নিয়ে এনডিটিভি ছাড়াও সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এহুদ ওলমার্ট। তিনি বলেন, শুধু নেতানিয়াহুর ভুল সিদ্ধান্তই নয়, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতির কারণেও যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধান কাজে আসছে না। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।